द স্মেল অফ বুকসে আজকের নিবেদন রাজশেখর বসু অর্থাৎ পরশুরামের লেখা চিকিৎসা সংকট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড শেয়ার উইথ ইওর ফ্রেন্ডস শুরু হচ্ছে চিকিৎসা সংকট সন্ধ্যা হব হব নন্দবাবু হক সাহেবের বাজার থেকে ট্রামে বাড়ি ফিরছিলেন বিডেন স্ট্রিট পার হয়ে গাড়ি আস্তে আস্তে চলতে লাগলো সম্মুখে গরুর গাড়ি আর একটু গেলেই নন্দবাবুর বাড়ির মোড় এমন সময় দেখলেন পাশের একটা গলি থেকে তার বন্ধু বঙ্কু বার হচ্ছেন নন্দবাবু উৎফুল্ল হয়ে ডাকলেন দাঁড়াও হে বঙ্কু আমি নাপছি নন্দর দুই বগলে দুই বান্ডিল ব্যস্ত হয়ে চলন্ত গাড়ি থেকে যেমন নামতে গেল অমনি কোঁচায় পা বেঁধে নিচে পড়ে গেলেন গাড়িতে একটা শোরগোল উঠল এবং ঘ্যাচাং করে গাড়ির ব্রেক থামল জনকতক যাত্রী নেমে নন্দকে ধরিয়া তুলিলেন যারা গাড়ির মধ্যে ছিলেন তারা গলা বাড়াইয়া নানা প্রকারের সমবেদনা জানাইতে লাগিলেন বড্ড লেগেছে থোড়া এক গ্রাম দুধ পিলা দো দুই পায়ে কি কাটা গেছে নাকি একজন সিদ্ধান্ত করিলেন মৃগি আর একজন বলিলেন ভীরমি কেউ বলিল মাতাল কেউ বলিল বাঙাল কেউ বলিল পাড়াগে ভূত বাস্তবিক নন্দবাবুর মোটেই আঘাত লাগে নাই কিন্তু কে তা শোনে লাগেনি কি মশাই খুব লেগেছে দু মাসের ধাক্কা বাড়ি গিয়ে টের পাবে নন্দ বারবার করজোর করে নিবেদন করিলেন যে প্রকৃতই বিন্দু মাত্র চোট তার লাগে নাই একজন বৃদ্ধ ভদ্রলোক বলিলেন আরে মোলো ভালো করলে মন্দ হয় যে স্পষ্ট দেখলুম লেগেছে তবু বলে লাগেনি কি দিনকাল পড়ল এমন সময় বঙ্কুবাবু আসিয়া পড়ায় নন্দবাবু পরিত্রাণ পাইলেন মনক্ষুণ্ণ যাত্রীগণ সহ ট্রাম গাড়িটাও ছাড়িয়া গেল বঙ্কু বলিলেন মাথাটা ঘুরে গিয়েছিল আর কি যাই হোক বাড়ির পথটুকু আর হেঁটে গিয়ে কাজ নেই এই রিক্সা নন্দবাবুকে আস্তে আস্তে লইয়া গেল বঙ্কু পিছনে পিছনে হাঁটিয়া চলিলেন নন্দবাবু সম্বন্ধে দুই একটা কথা একটু জেনে নেওয়া যাক নন্দবাবুর বয়স ৪০ শ্যামবর্ণ বেঁটে গোলগাল চেহারা তাহার পিতা পশ্চিমে কমিশারিয়াটে চাকরি করে বিস্তর টাকা উপার্জন করিয়াছিলেন এবং মৃত্যুকালে একমাত্র সন্তান নন্দর জন্য কলিকাতায় একটি বড় বাড়ি বিস্তর আসবাব এবং মস্ত একগোছা কোম্পানির কাগজ রাখিয়া যান নন্দর বিবাহ অল্প বয়সেই হইয়াছিল কিন্তু এক বছর পরেই তিনি বিপত্নিক হন এবং তারপর আর বিবাহ করেন নাই মাতা বহুদিন মৃতা বাড়িতে একমাত্র স্ত্রীলোক তার বৃদ্ধা পিসি তিনি ঠাকুর সেবা লইয়া বিব্রত সংসারের কাজ ঝি চাকররাই দেখেন নন্দবাবুর দ্বিতীয়বার বিবাহ করিতে আপত্তি নাই কিন্তু এ পর্যন্ত তাহা হইয়া ওঠে নাই প্রধান কারণ অলসতাই বটে থিয়েটার সিনেমা ফুটবল ম্যাচ রেস এবং বন্ধুবর্গের সংসর্গ ইহাতে নির্বিবাদে দিন কাটিয়া যায় বিবাহের ফুরসত কোথায় তারপর ক্রমেই বয়স বাড়িয়া যাইতেছে এখন আর না করাই ভালো মোটের ওপর নন্দ নিরীহ গোবেচারা অল্পভাষী উদ্যমহীন আরামপ্রিয় লোক নন্দবাবুর বাড়ির নিচে সুবৃহৎ ঘরে সান্ধ্য আড্ডা বসিয়াছিল নন্দ আজ বেশ ক্লান্ত বোধ করিতেছেন সেজন্য বালাপোষ গায়ে দিয়া লম্বা হইয়া শুইয়া আছেন বন্ধুগণের চা ও পাঁপড় ভাজা শেষ হইয়াছে এখন পান সিগারেট ও গল্প চলিতেছে গুপিবাবু বলিতেছিলেন শরীরের ওপর এত অযত্ন করুন আনন্দ এই শীতকালে মাথা ঘুরে পড়ে যাওয়া
ভালো লক্ষণ একেবারেই নয়। নন্দ বললে, মাথা ঠিক ঘোরেনি, কেবল কোঁচায় কাপড় বেঁধে। গুপি নন্দকে থামিয়ে দিয়ে বললেন, আরে না না, ঘুরছিল বই কি, শরীরটা কাহিল হয়েছে। এই তো কাছাকাছি ডাক্তার তফাদার রয়েছেন, অত বড় ফিজিশিয়ান আর শহরে কোথায় পাবে? হ্যাঁ, যাও না, কাল গিয়ে সকালে একবার তার কাছে দেখিয়ে এসো, যাও। বঙ্কু বলিলেন, আমার মতে একবার নেপাল বাবুকে দেখালেই ভালো হয়, অমন বিচক্ষণ হোমিওপ্যাথি আর দুটো নেই। মেজাজটা একটু তিরিক্ষি বটে, কিন্তু বুড়োর বিদ্যে অসাধারণ। ষষ্ঠীবাবু মুড়িসুড়ি দিয়া এক কোণে বসিয়াছিলেন, তার মাথায় টুপি, গলায় দাড়ি এবং তার উপর কমফোর্টার। তিনি বলিলেন, বাপরে বাপ, এত শীতে অবেলায় কখনো ট্রামে চড়ে? উফ, শরীর অসার হলে আছাড় খেতেই হবে, নন্দ শরীর একটু গরম রাখা দরকার। উফ বাবা, কি ঠান্ডা পড়েছে। নিধু বলিল, নন্দা মোটা চাল ছাড়ো, সেই এক বিরিঞ্চির আমলের ফরাস টাকিয়া, লক্কর পালকি গাড়ি আর পক্ষীরাজ ঘোড়া, এটা গায়ে গড়টি লাগবে কিসে? তোমার পয়ার অভাব আছে কি বাবা? একটু ফুর্তি করতে শেখো। ঠিক হইল, কাল সকালে নন্দবাবু ডাক্তার তফাদারের বাড়ি যাইবেন। ডাক্তার তফাদার এমডি MRAS, তিনি গ্রে স্ট্রিটে থাকেন, প্রকাণ্ড বাড়ি, দুখানা মোটর, একটা ল্যান্ড, খুব পশার, রোগীরা ডাকিয়া সহজে পায় না। দেড় ঘন্টা পাশের কামরায় অপেক্ষা করার পর নন্দবাবুর ডাক পড়িল। ডাক্তার সাহেবের ঘরে গিয়া দেখিলেন এখনো একটি রোগীর পরীক্ষা চলিতেছে। একজন স্থূলকায় মারোয়ারি নগ্ন গায়ে দাঁড়াইয়া আছেন। ডাক্তার ফিতা দিয়া তাহার ভুঁড়ির পরিধি মাপিয়া বলিলেন, বাস, সওয়া ইঞ্চ বড় গিয়া। রোগী খুশি হইয়া বলিলেন, নাফস থোড়া দেখিয়ে। ডাক্তার রোগীর মণিবন্ধে নাড়ির ওপর একটি মোটর কারের স্পার্কিং গ্লাস ঠেকাইয়া বলিলেন, বহুত মজে সে চল রহা। রোগী বলিল, জবান তো দেখিয়ে। রোগী হাঁ করিল। ডাক্তার ঘরের অপর দিকে দাঁড়াইয়া অপেরা গ্লাস দ্বারা তাহার জিভ দেখিয়া বলিলেন, থোড়ি সি কসর হ্যায়, কল ফির আনা। রোগী চলিয়া গেলে তফাদার নন্দর দিকে চাহিয়া বলিলেন, ওয়েল। নন্দ বলিলেন, আগে বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি, কাল হঠাৎ ট্রাম থেকে পড়ে। বলতে বলতে নন্দকে থামিয়ে ডাক্তার তফাদার বলিলেন, কম্পাউন্ড ফ্র্যাকচার, হাড় ভেঙেছে। নন্দবাবু আনুপূর্বিক তার অবস্থার বর্ণনা করিলেন, বেদনা নাই, জ্বর হয় না, পেটের অসুখ, সর্দি হাঁপানি নাই, ক্ষুধা কাল হইতে একটু কমিয়াছে, রাত্রে দুঃস্বপ্ন দেখিয়াছেন, মনে বড় আতঙ্ক। ডাক্তার তাহার বুক, পেট, মাথা, হাত, পা পরীক্ষা করিয়া বলিলেন, জিভটা দেখি। নন্দবাবু জিভ বাহির করিলেন। ডাক্তার ক্ষণকাল মুখ বাঁকাইয়া কলম ধরিলেন। প্রেসক্রিপশন লেখা শেষ হইলে নন্দর দিকে চাহিয়া বলিলেন, আপনি এখন জিভটা টেনে নিতে পারেন, এই ওষুধ রোজ তিনবার খাবেন। নন্দ বললেন, কিরকম বুঝলেন ডাক্তারবাবু? তফাদার বললেন, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। নন্দ সভয়ে বলিলেন, কি হয়েছে ডাক্তারবাবু, কিছু বলা যাবে কি? ডক্টর তফাদার বললেন, আরো দিন কতক ওয়াচ না করলে ঠিক বলা যাবে না, তবে সন্দেহ করছি সেরিব্রাল টিউমার উইথ স্ট্র্যাঙ্গুলেটেড গ্যাংলিয়া, ট্রিফাইন করে মাথার খুলি ফুটো করে অস্ত্র করতে হবে, আর ঘাড় চিড়ে
নার্ভের জট ছাড়াতে হবে, শর্ট সার্কিট হয়ে গেছে। নন্দ বললে, ডাক্তারবাবু বাঁচব তো? ডাক্তার তফাদার বললেন, দমে যাবেন না, একদম দমে যাবেন না, তাহলে সারাতে পারব না, সাত দিন পরে ফের আসবেন। মাই ফ্রেন্ড মেজর গোসাইয়ের সাথে একটা কনসালটেশনের ব্যবস্থা করা যাবে। ভাত ডাল বড় একটা খাবেন না, এগ ফ্লিপ, বোন ম্যারো স্যুপ, চিকেন স্টু এইসব খাবেন। বিকেলে একটু বার্গান্ডি খেতে পারে, বরফ জল খুব খাবেন। হ্যাঁ, 32 টাকা অ্যান্ড থ্যাংক ইউ। নন্দবাবু কম্পিত পদে প্রস্থান করিলেন। সন্ধ্যাবেলায় আলোচনায় বঙ্কুবাবু বলিলেন, আরে তখনই আমি বারণ করেছিল, ওর কাছে যেও না, বেটা মেরোর পেটে হাত বুলিয়ে খায়, এ কুলির ওপর তুরপুন চালাবে, বাবা। ষষ্ঠীবাবু বললেন, আমাদের পাড়ার তারিণী কবিরাজকে দেখালে কেমন হয়? গুপিবাবু বললেন, না না, যদি বাস্তবিক নন্দর মাথার ভেতর গুলট পালট হয়ে গিয়ে থাকে তবে হাতুড়ে বদ্ধির কম্ম নয়, হোমিওপ্যাথি ভালো। নিধু বললে, আমার কথা তো শুনবে না বাবা, ডাক্তারি তোমার দাঁতে নসায় তো একটু কবিরাজি করতে শেখো, দারোয়ান যে দিব্যি এক লোড বানিয়েছে, বলো তো একটু চেয়ে আনি। সব শেষে হোমিওপ্যাথি স্থির হল। পরদিন খুব ভোরে নন্দবাবু নেপাল ডাক্তারের বাড়ি আসিলেন। রোগীর ভিড় এখনো আরম্ভ হয় নাই, অল্পক্ষণ পরেই তার ডাক পড়িল। একটি প্রকাণ্ড ঘরের মেঝেতে ফরাস পাতা, চারিদিকে স্তূপাকারে বই সাজানো, বহির দেওয়ালের মধ্যে গল্প বর্ণিত শেয়ালের মতো বৃদ্ধ নেপালবাবু বসিয়া আছেন, মুখে গড়গড়া নল, ঘরটি একেবারে ধোঁয়ায় ঝাপসা হইয়া গিয়াছে। নন্দবাবু নমস্কার করিয়া দাঁড়াইয়া রহিলেন। নেপাল ডাক্তার কটমট দৃষ্টিতে চাহিয়া বলিলেন, বসবার জায়গা আছে তো? নন্দ বসিলেন। নেপাল ডাক্তার জিজ্ঞেস করিল, শ্বাস উঠেছে? নন্দ, আগে। নেপাল ডাক্তার বললে, রোগীর শেষ অবস্থা না হলে তো আমায় ডাকা হয় না, তাই জিজ্ঞেস করছি। নন্দ সবিনয়ে জানালেন তিনি রোগী। নেপাল ডাক্তার বললে, অ্যালোপ্যাথ ডাক্তার বেটারা ছেড়ে দিলে যে বড়, তোমার কি হয়েছে কি? নন্দবাবু তাহার ইতিবৃত্ত বর্ণনা করিলেন। নেপাল সমস্ত কথা শুনিয়া বললেন, তা তফাদার কি বলছে? নন্দ বললে, আমার মাথায় টিউমার আছে। নেপাল বলল, তফাদারের মাথায় কি আছে জানো? গোবর, আর টুপির ভেতর শিং, জুতোর ভেতর খুর, পাতলুনের ভেতর ল্যাজ, তা খিদে হয়? নন্দ বললে, দুদিন থেকে একেবারে হয় না। নেপাল, ঘুম হয়? নন্দ, না। নেপাল, মাথা ধরে? কাল সকালবেলা ধরেছিল। বাদিক? আগে হ্যাঁ। না ডান দিক? আগে হ্যাঁ। নেপাল ধমক দিয়া বলিলেন, আরে ঠিক করে বলো। নন্দ বললে, আগে ঠিক মাঝখানে। পেট কামড়ায়? সেদিন একটু কামড়েছিল, নিধে কাবলি মটর ভাজা এনেছিল তাই খেয়ে। পেট কামড়ায় না মোচড় দেয় তাই বলো? নন্দ বিব্রত হইয়া বললেন, হাঁচড় পাচড় করে। ডাক্তার কয়েকটি মোটা মোটা বই দেখিলেন, তারপর অনেকক্ষণ চিন্তা করিয়া বলিলেন, একটা ওষুধ দিচ্ছি, নিয়ে যাও। আগে শরীর থেকে অ্যালোপ্যাথি বিষ তাড়াতে হবে। 5 বছর বয়সে আমার খুনে বেটারা 2 গ্রেন কুইনাইন দিয়েছিল, এখনো বিকেলে মাথা ডিপ ডিপ করে। 7 দিন পর ফের এসো,
তখন আসল চিকিৎসা শুরু হবে। নন্দ বললে, ব্যারামটা কি আন্দাজ করেছেন? ডাক্তার ভ্রুকটি করিয়া বলিলেন, তা জেনে তোমার কি চারটে হাত বেরোবে নাকি পা? যদি বলি তোমার পেটে ডিফারেনশিয়াল ক্যালকুলাস হয়েছে কিছু বুঝবে? ভাত খাবে না, দুবেলা রুটি, মাছ মাংস একদম বন্ধ, শুধু মুগের ডালের জুস, স্নান বন্ধ, গরম জল একটু খেতে পারো, তামাক খাবে না, ধোয়া লাগলে ওষুধের গুণ নষ্ট হবে। ভাবছো আলমারির ওষুধ নষ্ট হয়ে গেছে কি? সে ভয় নেই, আমার তামাকে সালফার 30 মেশানো থাকে। ফি কত তাও কি বলে দিতে হবে নাকি? দেখছো না দেওয়ালে নোটিশ টাঙানো রয়েছে, 32 টাকা, আর ওষুধের দাম 4 টাকা। নন্দবাবু টাকা দিয়া বিদায় হইলেন। নিধু বলিল, কেন বাবা কাঁচা পয়সা নষ্ট করছো? থাকলে 5 রাত বক্সে বসে থিয়েটার দেখা চলতো। ও নেপাল বুড়ো মস্ত গুগু, নন্দাকে ভালো মানুষ পেয়ে জেরা করে থ করে দিয়েছে, পড়তো আমার পাল্লায়। বাচ্চা দোন কত বড় হোমিও ফাঁক দেখে নিটু, এক চুমুকে তার আলমারি শুদ্ধ ওষুধ সাবরে না দিতে পারি তো আমার নাক কেটে দি। গুপি বললে, আজ আপিসে শুনছিলুম কে একজন বড় হাকিম ফারাক্কাবাদ থেকে এখানে এসেছে, খুব নামডাক, রাজা মহারাজারা সব চিকিৎসা করাচ্ছে, একবার দেখালে হয় না? ষষ্ঠী বলল, এই শীতে হাকিমি ওষুধ? বাবা শরবত খাইয়েই মারবে, তার চেয়ে তারিণী কবিরাজ ভালো। তারপর কবিরাজি চিকিৎসায় সাব্যস্ত হইল। পরদিন সকালে নন্দবাবু তারিণী কবিরাজের বাড়ি উপস্থিত হইলেন। কবিরাজ মহাশয়ের বয়স 60, ক্ষীণ শরীর, দাড়ি গোফ কামানো, তেল মাখিয়া 8 হাতি ধুতি পরিয়া একটি চেয়ারের উপর উবু হইয়া বসিয়া তামাক খাইতেছেন। এই অবস্থায় তিনি প্রত্যহ রোগী দেখেন। ঘরে একটি তক্তাপোষ, তাহার উপর তেলচিটে পাটি এবং কয়েকটি মলিন তাকিয়া, দেওয়ালের কোলে 2টি ঔষধের আলমারি। নন্দবাবু নমস্কার করিয়া তক্তাপোষে বসিল। কবিরাজ জিজ্ঞাসা করিলেন, বাবু কোন থেকে আসা হচ্ছে? নন্দবাবু নিজের নাম ও ঠিকানা বলিলেন। কবিরাজ বলিলেন, রোগীর ব্যামোটা কি? নন্দবাবু জানাইলেন তিনি রোগী এবং সমস্ত ইতিহাস বিবৃত করিলেন। তারিণী কবিরাজ বললেন, মাথার খুলি ছেদা করে দিয়েছে নাকি? নন্দ বললে, আগে না, নেপাল বাবু বললেন পাথরই, তাই আর মাথার অস্তর করায়নি। কবিরাজ বললে, নেপাল সে আবার কেডা? নন্দ বললে, জানেন না, চোরাবাগানের নেপাল চন্দ্র রায়, MBFTS, মস্ত হোমিওপ্যাথ। কবিরাজ বললেন, ও নেপলা তাই ক, সেটা আবার ডাক্তার হলো কবে? বলি পাড়ায় এমন বিচক্ষণ কবিরাজ থাকতে ছেলে ছোকরার কাছে যাও কেন? নন্দ বললে, বন্ধু বান্ধবরা বললে ডাক্তারের মতটা আগে নেওয়া দরকার, যদি অস্ত্রচিকিৎসা করাতে হয়। কবিরাজ মশাই বললেন, জন্তিবাবুরই সেনো, খুলনের উকিল জন্তিবাবু। নন্দ ঘাড় নাড়িলেন, বলিলেন, না। কবিরাজ মশাই বললেন, তার মামার হয় উরুস্তম্ভ, সিভিল সার্জেন পা কাটলে, 3 দিন অচৈতন্য, জ্ঞান হলি পর কইলেন আমার ঠ্যাং কই, ডাক তারিণী সান রে ডাক, দিলাম ঠুকে 1 দলা চবনপ্রাশ, তারপর কি হলো কও দেখি। নন্দ বললে, আবার পা গুজিয়ে গেছে বুঝি। ওরে ও ক্যাবলা, দেখ দেখ বিড়েলে সবটা ছাগলার তো ঘেতো খেয়ে গেল,
বলিতে বলিতে কবিরাজ মহাশয় পাশের ঘরে ছুটিলেন। একটু পরে ফিরে আসিয়া যথাস্থানে বসিয়া বলিলেন, দেও নারীটা একবার দেখি। হাহ, যা ভাবছিলাম তাই, ভারী ব্যামো হয়েছিল কখনো? নন্দ বললে, অনেকদিন আগে টাইফয়েড হয়েছিল। কবিরাজ বললে, ঠিক ঠাউরিছি, 5 বছর আগে না? নন্দ বললে, প্রায় 7.5 বছর হল। ওই একই কথা, 5 দেড় আর 7.5। প্রাতিকালে বমি হয়? নন্দ, আগে না। হয় হয় হলি জানতে পারো না, নিদ্রা হয়? ভালো হয় না। হবেই না তো, উর্দু হয়েছে কিনা? দাঁত কনকন করে? আগে না। করে করে জানতে পারো না। যা হোক, তুমি চিন্তা করো না বাবু, আরাম হয়ে যাবেন, আমি ওষুধ দিচ্ছি। কবিরাজ মহাশয় আলমারি হইতে একটি শিশি বাহির করিলেন এবং তাহার মধ্যস্থিত বড়ির উদ্দেশ্যে বলিলেন, লাপাসনি, থাম, আমার সব জীবন্তী ওষুধ ডাকলি ডাক শুনি। এই বড়ি সকাল সন্ধি একটা করি খাবা, আবার 3 দিন পরে আসবা, বুঝেছো? নন্দ বললে, আগে হ্যাঁ। কবিরাজ বললে, ছাই বুঝেছো, অনুপাত দিতে হবে না, টেবা লেবুর রস আর মধুর সাথে মারি খাবা, ভাত খাবা না, ওল সিদ্ধ কচু সিদ্ধ এইসব খাবা, নুন ছোবা না, মাগুর মাছের ঝোল একটু সানি দিয়া রাঁধি খাতি পারো, গরম জল ঠান্ডা করি খাবা। নন্দ বললে, আচ্ছা ব্যারামটা কি? কবিরাজ বললে, যারে কয় উদুরি, উর্দু শ্লেষাও কইতে পারো। নন্দবাবু কবিরাজের দর্শনী ও ঔষধের মূল্য দিয়া বিমর্ষ চিত্তে বিদায় লইলেন। নন্দা, একটা মোটরকে নমাই দি, 2 দিন হাওয়া খেলেই চাঙ্গা হয়ে উঠবে। 7 সিটার হটসন, সেটের কোলে আমরা তো 5 জন আছি। ষষ্ঠী বললে, তা যদি বললে, তা আমার মতে মোটর কারো যা, পরিবারও তা। ঘরে আনা সোজা, কিন্তু মেরামতি খরচ জোগাতে জোগাতে প্রাণ শেষ। আজ টায়ার ফাটল, কার গিন্নির অম্বল, শুল পরশু ব্যাটারি খারাপ, তরশু ছেলেটা ঠান্ডা লেগে জ্বর। অমন কাজ করো না নন্দা, জেরবার হবে। এই শীতকালে কোথায় 2 দণ্ড লেপের মধ্যে ঘুমোবো মশাই? তা নয়, সারা রাত প্যান প্যান ট্যাঁ ট্যাঁ, আর ভালো লাগে না বাবু। নিধু বলল, ষষ্ঠী খুড়ো যেরকম হিসেবি লোক, একটি মোটা সোটা রোওয়ালা ভাল্লুকের মেয়ে বে করলে ভালো করতেন, রেপ কম্বলের খরচা বাঁচত। গুপি বললে, যাই 52 তাহা 53, কাল সকালে নন্দ একবার হাকিম সাহেবের কাছে যাও না, তারপর যা হয় করা যাবে। নন্দবাবু অগত্যা রাজি হলেন। হাজিকুল মুলুক বিন লোকমান নুরুল্লাহ গজনফরুল্লাহ অল হাকিম ইউনানি লোয়ার চিতপুর রোডে বাসা লইয়াছেন। নন্দবাবু তেতলায় উঠিলে একজন লুঙ্গি পরা ফেজধারী লোক তাহাকে বলিল, আসেন আসেন বাবুমশাই আসেন, আমি হাকিম সাহেবের মীর মুন্সি, কি বেমারি বলেন তো, আমি লিখে হুজুরকে ইতালা ভেজিয়ে দিব। নন্দ বললে, বেমারি কি সেটা জানতেই তো আসা বাপু। মুন্সি বললে, তবে কুছ তো বলেন না, তাকতি বুখার পিল্লি চেক ঘেক বাওয়াসির রাত অন্ধি। নন্দ বললে, ওসব কিছু বুঝলুম না বাপু, আমার প্রাণটা ধরফর করছে। মুন্সি বললে, সই বলেন, দিল তাড়াপ না, তা মোহর এনেছেন? নন্দ বললে, মোহর? হাকিম সাহেব চাঁদি ছোন না, নরজানা দো মোহর, না থাকে আমি দিচ্ছি, 45 টাকা আর বাটা 2 টাকা আর রেশমি রুমাল 2 টাকা, দরবারে যে আগে হুজুরকে বন্দগি জানাব বলবেন, তারপর রুমালের ওপর মোহর রেখে সামনে ধরবেন। মুন্সি নন্দবাবুকে তালিম দিয়া দরবারে লইয়া গেল। একটি বৃহৎ ঘরে গালিচা পাতা, এক পার্শ্বে মসনদের উপর তাকিয়া হেলান দিয়া হাকিম সাহেব
ফার্সিতে ধূমপান করিতেছিল। বয়স 55, বাবরি চুল, গোফ খুব ছোট করিয়া ছাঁটা, আবক্ষ লম্বিত দাড়ির গোড়ার দিক সাদা, মধ্যে লাল, ডগায় নীল, পরিধান সার্টিনের চুড়িদার ইজার, কিংখাপের জব্বা, জরির তাজ, সম্মুখে ধূপদানে মুসব্বর এবং রুমি মস্তকি চলিতেছে, পাশে পিকদান, পানদান, আতরদান ইত্যাদি। চার পাঁচজন পরিষদ হাঁটু মুড়িয়া বসিয়া আছে এবং হাকিমের প্রতি কথায় কেরামত বলিতেছে। ঘরের কোণে একজন ঝাঁকড়া চুলোচাপ দেড়ে লোক সেতার লইয়া পিড়িং পিড়িং এবং বিকট অঙ্গভঙ্গি করিতেছে। নন্দবাবু অভিবাদন করিয়া মোহর নজর দিলেন। হাকিম ঈষৎ হাসিয়া আতরদান হইতে কিঞ্চিত তুলা লইয়া নন্দর কানে গুজিয়া দিলেন। মুন্সি বলিল, আপনি বাংলায় বাতচিত বলেন, আমি হুজুরকে সামঝিয়া দিব। নন্দবাবুর ইতিবৃত্ত শেষ হইলে হাকিম ঋষভ কণ্ঠে বলিলেন, সরলাও। নন্দ শিউরিয়া উঠিলেন। মুন্সি আশ্বাস দিয়া বলিলেন, ডরবেন না মশাই, ডরবেন না, জনাবকে আপনার সির দেখান। নন্দর মাথা টিপিয়া হাকিম বলিল, হাড্ডি পিলপিলায় গিয়া। মুন্সি বললেন, শুনছেন, মাথার হাড় বিলকুল লরম হয়ে গেছে। হাকিম তিন রঙা দাড়িতে আঙুল চালাইয়া বলিলেন, সুরমা সুরমা। একজন একটা লাল গুড়া নন্দর চোখের পল্লবে লাগাইয়া দিল। মুন্সি বুঝাইল, আঁখ ঠান্ডা থাকবে বাবু, আর নিন্দ হবে। হাকিম আবার বললেন, রোগন বব্বর। মুন্সি হাঁকিল, এজি বলবর অস্তুরালাও। নন্দবাবু বললেন, হাঁ তুম করো কি। বলিতে বলিতে চট করিয়া তাহার ব্রহ্মতালুর উপর 2 ইঞ্চি সমচতুষ্কোণ কামাইয়া দিল, আর একজন তাহার উপর একটা দুর্গন্ধ প্রলেপ লাগাইল। মুন্সি বলল, ঘাবরান কেন মশাই, এই হচ্ছে বব্বরী সিংহীর মাথার ঘি, বহুত কিমত, মাথার হাড্ডি শক্ত হবে। নন্দবাবু কিছুক্ষণ হতভম্ব অবস্থায় রহিলেন, তারপর প্রকৃতিস্থ হইয়া তাড়াতাড়ি ঘর হইতে পালায়ন করিলেন। মুন্সি পিছনে ছুটিতে ছুটিতে বলিল, হামার দস্তুরি নন্দ, হামার দস্তুরি, হামার দস্তুরি। নন্দ একটা টাকা ফেলিয়া দিয়া 3 লাফে নিচে নামিয়া গাড়িতে উঠিয়া কোচমানকে বলিলেন, হাকাও। সন্ধ্যাকালে বন্ধুগণ আসিয়া দেখিলেন বৈঠকখানার দরজা বন্ধ। চাকর বলিল, বাবুর বড় অসুখ, দেখা হইবে না। সকলে বিষণ্ণ চিত্তে ফিরিয়া গেলেন। সমস্ত রাত বিছানায় ছটপট করিয়া ভোর 4টের সময় নন্দবাবু ভীষণ প্রতিজ্ঞা করলেন যে আর বন্ধুগণের পরামর্শ শুনিবেন না, নিজের ব্যবস্থা নিজেই করিবেন। বেলা 8টার সময় নন্দ বাড়ি হইতে বাহির হইলেন এবং বড় রাস্তার ট্যাক্সি ধরিয়া বলিলেন, সিধা চল। সংকল্প করিয়াছেন মিটারে 1 টাকা উঠিলেই ট্যাক্সি হইতে নামিয়া পড়িবেন এবং কাছাকাছি যে চিকিৎসক পান তাহারই মতে চলিবেন। তা সে অ্যালোপ্যাথ, হোমিওপ্যাথ, কবিরাজ, হাতুড়ে, মাদ্রাজি বা চাঁদশির, যে ডাক্তারই হোক না কেন। বউবাজারে নামিয়া একটি গলিতে ঢুকিতেই সাইনবোর্ড নজরে পড়িল, ডাক্তার মিস বি মল্লিক। নন্দবাবু মিস শব্দটি লক্ষ্য করেন নাই, নতুবা হয়তো ইতস্তত করিতেন। একেবারে সোজা পর্দা ঠেলিয়া একটি ঘরের ভিতরে প্রবেশ করিলেন। মিস বিপুলা মল্লিক তখন বাইরে যাইবার জন্যে প্রস্তুত হইয়া কাঁধের উপর সেফটি পিন আটকাইতেছিলেন। নন্দকে দেখিয়া মৃদুস্বরে বলিলেন, কি চাই আপনার? নন্দবাবু প্রথমটা অপ্রস্তুত হইলেন, তারপর মরিয়া হইয়া ভাবিলেন, ধুর হোক না লেডি ডাক্তার, আজকে পরামর্শ নিয়েই যাব।
তিনি বলিলেন, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। মিস মল্লিক, পেন আরম্ভ হয়েছে? নন্দ, পেন তো কিছু টের পাচ্ছি না। ডাক্তার মিস বললেন, ফার্স্ট কনফাইনমেন্ট? নন্দ বললে, আজ্ঞে। ডাক্তার বলিলেন, প্রথম পোয়াতি? নন্দ অপ্রতিভ হইয়া বলিলেন, আমি নিজের চিকিৎসার জন্যই এসেছি। মিস মল্লিক আশ্চর্য হইয়া বলিলেন, নিজের জন্য ব্যাপার কি? নন্দবাবুর সমস্ত ইতিহাস বর্ণনা শেষ হইলে মিস মল্লিক নন্দবাবুর স্বাস্থ্য সম্বন্ধে দু চারটি প্রশ্ন করিয়া জিজ্ঞাসা করিলেন, আপনার নামটি জিজ্ঞাসা করতে পারি? নন্দ বললে, শ্রী নন্দদুলাল মিত্র। মিস বললে, বাড়িতে কে আছেন? নন্দ জানাইলেন, তিনি বহুকাল বিপত্নী, বাড়িতে এক বৃদ্ধা পিসি ছাড়া আর কেউ নেই। মিস জিজ্ঞাসা করিলেন, কাজকর্ম কি করা হয়? নন্দ বললে, তা কিছু করি না, পৈতৃক সম্পত্তি বেশ আছে। মিস বললেন, মোটর কার আছে? নন্দ বললেন, নেই, তবে কেনবার ইচ্ছে খুব আছে। মিস মল্লিক আরও নানা প্রকার প্রশ্ন করিয়া কিছুক্ষণ ঠোঁটে হাত দিয়া চিন্তা করিলেন, তারপর ধীরে ধীরে বামে দক্ষিণে ঘাড় নাড়িলেন। নন্দ ব্যাকুল হইয়া বলিলেন, দোহাই আপনার, সত্যি করে বলুন আমার কি হয়েছে? টিউমার না পাথুরি, না উদুরি, না কালাজ্বর, না হাইড্রোফোবিয়া? মিস মল্লিক হাসিয়া বলিলেন, কেন আপনি ভাবছেন? ওসব কিছুই হয়নি, আপনার শুধু একজন অভিভাবকের দরকার। নন্দ অধিকতর কাতর কণ্ঠে বলিলেন, তবে কি আমি পাগল হয়েছি? মিস মল্লিক মুখে রুমাল দিয়ে খিলখিল করে হাসিয়া বলিলেন, ও ডিয়ার, নো 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 নো, পাগল কেন হবেন? আমি বলছিলাম আপনার যত্ন নেবার জন্যে বাড়িতে উপযুক্ত লোক থাকা দরকার। নন্দ বললে, কেন, পিসিমা তো আছেন। মিস মল্লিক পুনরায় হাসিয়া বলিলেন, এসব মাসি পিসির কাজ নয়, যাক আপাতত একটা ওষুধ দিচ্ছি, খেয়ে দেখবেন বেশ মিষ্টি এলাচের গন্ধ, এক হপ্তা পরে আবার আসবেন। নন্দবাবু সাত দিন পরে পুনরায় মিস বিপুলা মল্লিকের কাছে গেলেন, তারপর দু তিন দিন পরে আবার গেলেন, তারপর প্রত্যহ যেতে লাগলেন। তারপর একদিন নন্দবাবু পিসিমাকে কাশীধামে রওনা করাইয়া দিয়া মস্ত বাজার করিলেন। এক ঝুড়ি গলদা চিংড়ি, এক ঝুড়ি মটন, ঘি, ময়দা, দই, সন্দেশ ইত্যাদি বন্ধুবর্গ খুব খাইলেন। নন্দবাবু জড়িপার সূক্ষ্ম ধুতির ওপর সিল্কের পাঞ্জাবি পরিয়া সকলকে আপ্যায়িত করলেন। মিসেস বিপুলা মিত্র এখন আর স্বামী ভিন্ন অপর রোগীর চিকিৎসা করেন না, তবে নন্দবাবু ভালোই আছেন, মোটর কার কেনা হইয়াছে, দুঃখের বিষয় সান্ধ্য আড্ডাটি এখন বন্ধ হইয়া গিয়াছে। আপনারা শুনছিলেন চিকিৎসা সংকট। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার।